মায়ের খেদমত করতে হবে কতরা কার আল্লাহর পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে নির্দেশ কার আল্লাহর বন্ধুরে কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার করি না আজকে আমরা মা বাবার সামনে ঝাড়ি দিয়ে কথা বলি ও বন্ধু মায়ের কাছে কিন্তু আমি দুর্বল আমি আমার মায়ের কাছে দুর্বল কারণ জানেন নি আমার মালিক আমি এই অযোগ্য মানুষটাকে মায়ের খেদমতের বরকতে এই পর্যন্ত নিয়ে আইছি মায়ের দোয়ায় ওলি হওয়া যায় মায়ের দোয়ায় আমার বন্ধুগণ কপাল খুলে যায় তাই যুবক তোদেরকে বলবো তোরা যারা আমার বন্ধু আর কোনদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করবি না জানোস তিমার ব্যবহার কেমন অনেকদিন গতকালকে বাড়িতে গেছি চার পাঁচ দিন বাইরে ছিলাম আমার মা বাইরে থাকা পছন্দ করে না মাদ্রাসার ব্যস্ততার কারণে সফরের কারণে দুই একদিন যদি থাকি তিন দিনের দিন মায়ের কথা কয় না মোবাইল দিলে মা গম্ভীর স্বরে বলে কি হয়েছে বল আমার বন্ধুরে কিন্তু যখন গাড়ি চলে আমি মা কথা না বলতে চাইলো মায়েরে বলি মা গো আজকে রাত্রে বাড়িতে আসবো দোয়া করিস মা অমুক জায়গায় যাইতেছি এতক্ষণ মা অভিমান করছে মার কথা বলছে কিন্তু এই কথা যখন বলছি মা যাইতেছি নরসিংদী বা ফরিদপুর মা তখন কয় ঠিক আছে যা ড্রাইভার রে গাড়ি আসতে চালাইতে কো এই মা যেদিন মারা যাবে আর কেউ কোনো দিন বলবে না ড্রাইভার রে গাড়ি আসতে চালাইতে কো ভাই রে কার জানি মা কবর থেকে কেঁদে কেঁদে বলতেছে ও বাবা মাহফিলে গেলি না কবর খবর কিন্তু ভালো মায়ুসুনা রহমতুল্লাহ আলাই লেখেন যে অনেক জানলেওয়ালা ব্যক্তি তিন কাজে উদাসীনতা দেখায় অনেক আলেম ব্যক্তি তিন কাজে উদাসীনতা দেখায় তবে ইল্লা মাশাআল্লাহ সব আলেম না সেই তিনটা কাজ কি কি বলবো কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না আবার বলেন তো আল্লাহু আকবার তিন কাজ এক নম্বর কাজ হলো আজান হলে আমরা অনেকে জবাব দেই না জবাব দেই আমরা হুজুররাও গপ্পে মত্ত থাকি কেমন আছিস কোথায় আছে কোথায় যাচ্ছিস কি করতেছিস ওদিকে মুয়াজ্জিন বলতেইছে আজান না আমরা জবাব দিচ্ছি হুজুর ভাইরা রাগ করলেন আজকে থেকে আমরা আজানের এক জবাব দেবো ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছে আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন এই ওয়াজগুলো দরকার এই ওয়াজগুলো দরকার ঠিক কিনা বলেন দুই নাম্বার নামাজের নিয়ত বান্দার সময় আমরা ইচ্ছা মতন বান্দি কেউ দুনিয়াটা নিয়ে নিয়ে বলবেন তোর কেমন দুনিয়া দেখবেন অনেক বন্ধু আছে ঠিক না আবার কেউ আছে আবার দেখবেন কোন বন্ধু আছে ওই জায়গায় থাকে বলে আমি আর ওদিক সেদিক যাব কেন আরে ঠিক বললো ঠিক ঠিক না বললো ঠিক অভিজ্ঞতার আলোকে বলছে
ঠিক না? আসলে নিয়ম কোনটা? নিয়ম তো ভাই কানের লতি বরাবর হাত তোলা, ঠিক না? আঙ্গুলগুলি কেমলামুখী করা, স্বাভাবিক ভাবে সরে রাখা। এখন যদি কেউ আবার কেউ আমাকে মন গড়া ইবাদত না, এগুলো মন গড়া ইবাদত না তো জানার মধ্যে ফায়দা কি হলো? মানা নাই, এই জন্য জানবো কম। আসলে নিয়ত বাঁধবো কিভাবে? আঙ্গুলগুলো কেবলামুখী করবো, কানের লতি বরাবর তুলবো, স্বাভাবিকভাবে ছড়ায় রাখবো। পারবো না ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মনে রাগ করলেন? হ্যাঁ। তিন নাম্বার, আমরা অনেকে নিয়ত বাদী, হাত বাদী। কথা তো ছিল হানাফি মাজহাব মতে নাবি নিচে, নাকি নাবি নিচে ইচ্ছা স্বাধীন ভাবে, ঠিক না? আসলে নিয়ম কি? নাভির নিচেই তো বাঁধবো, কিন্তু ধরবো কিভাবে? ডান হাতের দুই আঙ্গুল দিয়ে বাম হাত কি করবো? আরে ভাই শিখেন, ওয়াজ শিখেন, 12 বছর ওয়াজ করছি, ফায়দা নাই, খালি মার্কেট গরম হয়েছে, খালি মার্কেট গরম হয়েছে। এজন্য এখন মুরব্বীরা বলছে ওয়াজ কম কইরা খালি আমলের কথা বলবো, আর মনে করতে হবে এটাই জীবনের শেষ বয়স, কালকে মারাও যাইতে পারে। তো কালকে যদি কবরে আমার ফেরেশতারা জিজ্ঞাসা করে তুই আল কি কইছ, আমি বললাম আমি নামাজে হাত বাঁধাটা হি গেছি, ঠিক না? কিভাবে? ডাইন হাতের কয় আঙ্গুল? কিন আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে কোন হাত ধরবো? এই বাম হাতটা ধরবো। আর এই তিন আঙ্গুল কি করবো? এই যে দুই আঙ্গুল আছে, দুই আঙ্গুল পিঠের উপর রাখবো, আর এই একটা আঙ্গুল পিঠের উপর রাখবো বটে, তবে একটু একটু বাঁকা করে দেবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এই আমলটা শিকার কারণে খুশি হইছি কারা কারা? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন। এগুলো হলো বয়া, এগুলো হলো ওয়াস। আল্লাহ মাফ করে দাও, বলে না আমিন। আমার জন্য দোয়া করবেন। মুরব্বীদের নির্দেশ মেনে চলতেছে, আমরা কারো গদিতে আগুন ধরাইতে চাই না, কারো গদি তোষকের মধ্যে বেশি তুলা দিয়া আরামও করবার চাই না, ঠিক না? আমরা নবীওয়ালা কাজ করব সুন্নত মোতাবেক, উসুল মোতাবেক, ঠিক না? তো আমরা এই তিন কাজে আর উদাসীনতা করব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে বাঁচতে বলছেন, এবং আশপাশ যারা আছেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছেন। ওলা ভাই উম্মত হিসেবে কথাগুলো বলে দেই, ওলা ভাই উম্মতের দায়িত্ব কি? আমার ভাইরা রে, কি দায়িত্ব মুসলমান বন্ধুরা রে আমার? জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে অনেকে চাই না, জাহান্নামের কথা শুনলে কান্না আসে না, মালিকের কাছে হাত তুললে দিলটা নরম হয় না, কিন্তু ভাইজান খুব খেয়াল করে কথাগুলো শুনবরে বন্ধু। অনেক যুবক বলে হুজুর ছোট বয়সে কি দরকার আছে এইরকম করে কান্নাকাটি করা দরকার, দাড়ি পেকে নি একটু বুড়া হন, চামড়া ঢিল হোক, এরপরে বুজুর্গ হইবেন, কিন্তু জানোস নি রে ভাই, এই 33 বছরের যুবক আকাবীরদের বুজুর্গদের কেন পায়ের জুতা সোজা করে দেই? এই অল্প বয়সে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে কেন আমি লোকাল লোকালে চলে আসলাম? বন্ধুরে
তো দূরের কথা, আমাদের মুরব্বীদের কথা। হাকিম আক্তার সাহেব বয়ানে লেখেন, মুরব্বীদের কথা নকল করে শুনাইতেছি, প্লিজ অমনোযোগী হবেন না, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, আর দিলের বুঝাইবেন দিল কেন তোর হইল না আপন রবের সাথে মিল, কেন তোর চোখ থেকে কেন পানি পড়ে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, জাহান্নামের কথা শুনলে ভিতরের দিকে কেমন জানি একটা কম্পন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কোনো কম্পন সৃষ্টি হয় না। কিতাব খুলে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র শিশু আলী আসগর অথবা জয়নুল আবেদিন গালিবান। আমার ভাইরা আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ কেবলামুখী হইয়া দুই হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কয়, বাচ্চা ছেলে তুমি না ছোট্ট মানুষ, এই বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কান্দ কেন, তুমি তো এখনো বালেগ হও নাই। দেখেন বাচ্চা ছেলে কি জবাব দেয়, বাচ্চা ছেলে ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনাদের নজরে আমি ছোট, জানেননি গো কাকা কি কারণে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, আমি দুই কারণে কান্দি, এক নম্বর কারণ হইল আমি যেদিন দেখছি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার! আমার আল্লাহ নিজে দরদ মাখা কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলছেন, সেদিন থেকে আমি কাঁদি, এই হলো এক কারণ। বলে তাইলে দুই নম্বর কারণ বাতাও। এইবার বাচ্চা ছেলে ডাক দিয়ে বলতেছেন, দুই নম্বর কারণ হলো আপনারা বলেন আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমি দুই নম্বর কারণ কেন জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, দুই নম্বর কারণ হইল আমি নিজে দেখছি আমার মা যখন লাকড়ি চুলায় রান্না করত, রান্না করার যখন রান্না করার জন্য চুলার মধ্যে যখন আগুন ধরাইত, ও কাকা কোনদিন আমি দেখি নাই এই চুলার মধ্যে আমার মা আগে বড় লাকড়ি ঢুকাইছে, আমি সব সময় দেখছি আমার মা আগুন ধরানোর সময় আগে ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন ধরেছে, কাকা আমি জাহান্নামের আগুনের ভয়ে বাচ্চা মানুষ কান্দি, কারণ হইল আমার আল্লাহ না জানি ওই জাহান্নামের আগুনটা আমি শিশু বাচ্চার দিয়ে আগে গরম করে এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। এর যুবক কেন তোমার চোখের বাণী পড়ে না, কেন তোমার কান্না আসে না? এর বন্ধু এই জায়গায় আমার চাইতে সবাই সব দিক দিয়ে বড়, সকল দিক দিয়ে বড়। আমার বন্ধুগণ আমি তো ছোট্ট মানুষ, মুরব্বীরা যেইভাবে বলতে বলছেন ওইভাবে বলি। কত যুবক আমারে ফোন দিয়ে বলে, হুজুর
আপনার মার্কেট তো ডাউন হয়ে যাবে, আপনি তো ডাউন হয়ে যাবে, আপনি তো হাসানো বাদ দিয়ে দিছেন। আমি বলি দুনিয়ার মার্কেট আমার পাওয়ার দরকার নাই, আমি আমার মাওলার কাছ থেকে মাপ চেয়ে আল্লাহর জান্নাত পেতে চাই। যুবক রে দেখতো বন্ধু একটা বুড়া চোখের পানি পড়ে কিনা, এই চোখ দিয়ে কি দেখা দরকার আর কি দেখতেছি রে বাবা। আমার বন্ধু রে না জানি জীবনে শেষ রাত্র আজকে রে ভাইয়া, কালকে সময় কবরের বাসিন্দাও হতে পারে রে বন্ধু। মহিউসুন্নাহ রহমাতুল্লাহ আলাইহি লেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচবে জিনিস হেফাজত করবে যারা, আল্লাহু আকবার। বলেন তো বন্ধু কয় জিনিস, আবার বলেন কয় জিনিস। যাদের চোখের পানি পড়তেছে পড়বে, চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশিয়ে দিবেন। লাভ কি জানেন নি? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, রশিদ আহমদ দঙ্গি রহমতুল্লাহ আলাইহি কথার নকল করে বলেন, উম্মতে মুহাম্মদ যখন জাহান্নামের আগুনের ভয়ে কান্দে আর ওই সময় যে চোখের পানি টপ টপ করে পড়ে, এই পানিটা যখন উম্মতরা গালে মুখে মিশিয়ে দিবে, ওনারা যেন মনে করে নেয় এই চেহারাটা আল্লাহ পাকের খোদাই পেয়ালা, আল্লাহ পাক এই চেহারাটা বানাইছে, এই চেহারার সাথে যখন পানিটা মিশিয়ে দিবেন রে বন্ধু, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, জাহান্নামের আগুনের জিহ্বা ধা ধা করে জ্বলে উঠবে, জাহান্নামের আগুন বলবে মালিক আমার তুমি হুকুম দাও, আমি বাইসা বাইসা ধইরা ধইরা জাহান্নামীদেরকে আমার ভিতরে নিয়ে আসি, তুমি না বলছো আমার ইন্ধন হবে মানুষ আর পাথর, আমি মানুষ ধরব আর পাথর ধরব। তখন জাহান্নামের আগুন আমার বন্ধুগণ আমার বাইরারি জাহান্নামীদেরকে ধরে আনবে, আবার যখন কিছু গোলামকে ধরতে যাবে, এই গোলামকে ধরতে যেয়ে জাহান্নামের আগুন ব্রেক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কি হইছে রে, জাহান্নামের আগুন ডাক দিয়ে বলবে আল্লাহ এই লোকটা কাঁদতেছে, লোকটার চোখ থেকে পানি পড়তেছে, এর পানির কারণে আমার তেজ কমে গেছে। আল্লাহ বলবেন এই পানি এই লোকের না, এই পানি এই লোক দুনিয়া জমিনে জাহান্নামের কথা শোনার পরে কাঁদছিল, গুনার কথা স্মরণ করে আমার কাছে তওবা করছিল, যখন এই গোলাম কাঁদছিল তখন আমি মাওলা এই গোলামের চোখের পানি আমার খোদাই পেয়ালার মধ্যে আমি জমা রেখে দিয়েছি, আজ এই পানি আমি ছিটে দিয়েছি বের করে দিয়েছি, এই কারণে জাহান্নামের আগুন তুমি ঠান্ডা হয়ে গেছো। এই জন্য বলি বন্ধু, আমাদের মুরব্বীরা বলেন কাঁদবা বেশি হাসবা কম, খুব খেয়াল করবেন আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিবে না, আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। বন্ধুরে ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা,
তোমরা না আমাকে লাভ করো, তোমরা না আমাকে ভালোবাসো, তোমরা না আমাকে বন্ধু বলো, দেখো তো আমার কথাগুলি তোমার মেনে নেওয়া যায় কিনা। মহিউসুন্নাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, তিন জিনিস হেফাজত করবে যারা, আল্লাহর ওলি হবে তারা, আল্লাহ পাক তাদেরকে ওলি না বানায় মৃত্যু দিবেন না। এখন আমরা কে না চাই আল্লাহর ওলি হইতে? আমরা সবাই চাই আল্লাহর ওলি হইতে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই আল্লাহর ওলি হইতে। তিন জিনিস হেফাজত করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা, আল্লাহ পাক তাকে ওলি না বানায় মৃত্যু দিবেন না। এটা হারদুই হযরত রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক তাকে ওলি না বানায় মৃত্যু দিবেন না। এর মধ্যে এক নম্বর হলো চোখ, নজর যার ভালো দিন তার ভালো, ঠিক কিনা বলে? অনেক গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। আবার দেখবেন গ্রামে অনেক মা বোন লাউ গাছ লাগায়, লাউ গাছে যখন ভালো মতন ফুল ধরে ফল ধরে, তখন দেখবেন মূর্তি বানায় মূর্তির গলায় জুতার মালা দেয়, আবার মূর্তির মাথার উপরে কালো পাতিল দিয়া সোনা দিয়া দাগ দিয়ে, বলি মা গো তুমি কাজ করছো কেন? বলবে মানুষের নজর ভালো না, নজর থেকে বাঁচার জন্য এই কাজ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমার ভাইরা আমার বন্ধুগণ, এই নজর হেফাজত করতে হবে। অনেক যুবক বলে হুজুর গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহ থেকে বাঁচতে হইলে তিনটা কাজ করা লাগবে। খুব খেয়াল করেন, গুনাহ থেকে বাঁচতে হইলে তিনটা কাজ করা লাগবে। এক নাম্বার নজর হেফাজত করা লাগবে, দুই নাম্বার মনের মধ্যে এই গুনার কথা কল্পনা করা যাবে না, তিন নাম্বার নিজের বডি এই গুনার জায়গায় হাজির রাখা যাবে না। আমাদের মুরব্বীরা বলে দিয়েছেন, মনের আড়াল চোখের আড়াল বডির আড়াল, মনের আড়াল চোখের আড়াল বডির আড়াল, তাইলেই গুনা থেকে বাঁচা যাবে। কথা বলেন ঠিক না ব্যাথি? এ বন্ধু, এই নজর হেফাজত করা লাগবে, এই নজর দিয়ে গুনার কাজ দেখা যাবে না। আজকে আমাদের বন্ধুদের কাছে চরম একটা বন্ধু আইসা গেছে, এই বন্ধু দেখতে না চাইলো তাকাইলো দেখবেন কত সুন্দর উলঙ্গ ছবি। এটা শয়তানের কাছে উলঙ্গ ছবি, শয়তানের কাছে সুন্দর আর আল্লাহ ওয়ালাদের কাছে অসুন্দর। কথা বলেন ঠিক না ব্যাথি? এ যুবক, সত্য না মিথ্যা? এই মোবাইলের মধ্যে তুমি অশ্লীল ছবি দেখতেছো, তুমি তোমার নজরের হেফাজত করতেছ না, তুমি কি জানো না কি এই চোখ দিয়া চারটা জিনিস দেখলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? ভাই বাচ্চাদেরকে একটু থামাই দেন না ভাই। মুসলমান ভাইরে আমার, এই নজর দিয়ে কয় জিনিস দেখলে গুনাহ মাফ হয় বলেন বলেন বলেন? আর ওয়াজ বাড়িতে নিতে হবে, কথা বলেন ঠিক কি না? এই নজর দিয়ে কয় জিনিস দেখলে গুনাহ মাফ হয়? এক নাম্বার বাইতুল্লাহ কাবা ঘর, কাবা ঘর দেখলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, নেকি লিখে দেয়। কারা কারা দেখছেন একটু হাত তুলে দেখান তো। হজে ছবি দেখছেন, বাস্তবে কে কে দেখছেন একটু বলেন তো। মাশাআল্লাহ, হাত নামা। দেখলে খালি দেখতেই মনে চায়, ঠিক না? ঠিক না? দেখলে খালি দেখতেই মনে চায়। আপনারা দোয়া করেন আমি জানি, আমার মা দোয়া করে, মুরব্বীরা দোয়া করে,
যার কারণে আল্লাহ পাক প্রতি বছর আমাকে নিয়ে যায়, কোন বছর দুইবার আমার আল্লাহ নিয়ে যায়। বলতে পারি দাবি করে বুজুর্গদের ভাষায়, কোন কোন বুজুর্গ লিখছেন হাদি সাহেবের দোয়া 100 দিন পর্যন্ত কবুল হয়, এখনো আমার 100 দিন হয় নাই। আমার বন্ধুগণ, আমি আপনাদের নিয়ে দোয়া করব, এই চোখ দিয়া 4টা দিন দেখলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ। কোরআন দেখি না রে মুসলমান, কোরআন দেখি না রে মুসলমান, কোরআন দেখলো আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর কুতুবুল্লাহ, এই যে রওজাতুল উলুম মাদ্রাসা থেকে যে সমস্ত ওলামায়ে কেরামরা কষ্ট করে ছাত্রদের পড়ায়, এই আলেমদের মধ্যে যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, এরা হক্কানি আলেম, এরা আল্লাহর কুতুব, এদের দিকে তাকাইলো আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। বাইরা আমার গুনাহ মাফের কথা বলতে যে একটা কথা মনে হয়ে গেল, নাসাই শরীফের হাদিস, রাসূল বলেন আমার কোন উম্মত যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে ফেলে, আর যদি দিনের বেলায় রাত্রি বেলায় যে কোনো একবার যে কোনো সময় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তসবিহটা 100 বার পাঠ করে, আমার রাসূল বলেন আমার আল্লাহ ওই উম্মতের সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমি জানি অনেক বন্ধুর ভালো লাগতেছে না, হুজুর এই ওয়াজ আমাদের এখন চলবে না, একটু হাসাবেন কাঁদাবেন ধমকা ধমকি করবেন গরম করবেন, কিন্তু আমি যার পারবো না। আমাদের মুরব্বীরা বলে দিয়েছে ওয়াজের মাকসাদ হওয়া চাই আল্লাহমুখী করা, ওয়াজের মাকসাদ হওয়া চাই নবীমুখী করা, ওয়াজের মাকসাদ হওয়া চাই আখেরাতমুখী করা। কথা বলেন ঠিক না রে? এ বন্ধু, যদি আমার রিজিক না থাকে শত চেষ্টা করলো আমি আসতে পারবো না, আর যদি আমার রিজিক থাকে আল্লাহ যদি পছন্দ করে তাহলে ফরিদপুরের প্রত্যেকটা থানায় থানায় ইউনিয়নে ইউনিয়নে তার গোলামকে হাজির করে দিবে। মুসলমান ভাইরা, আমার বলে নিজেকে মালিককে এই নগর হেফাজত করব, এই নজর দিয়া কয়টা জিনিস দেখলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 1 নম্বর কি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এখন বলবো, বললে অনেকের দিলের মধ্যে মায়া লাগে যাইতে পারে। 4 নম্বর যার বেঁচে নাই সে বলবে না হাইরে কি নিয়ামত হারাইছে। 4 নম্বর আমি যে মারপেট থেকে দুনিয়া আইছি, এই মায়ের চেহারা দেখলো আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবি। মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী নাই, এ যুব কোন মায়ের তুই কষ্ট দিলি রে বন্ধু, মা যেদিন মরে যাবে ওই দিন বুঝবি কি হারাইবি। আমার ভাইরারে, মক্কা শরীফে মানুষ যদি প্রতি বছর হজ করতে যায় তার হজ কবুল হয়েছে কি হয় না গ্যারান্টি দিতে পারবে না। আমার নবী, আমার নবীজি, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর নবী কথা বলতেছিলেন ইতিমধ্যে হাসান হোসেন আয়েশা বলছেন আলী দুই হাত এরকম করে পেতে দিলেন আর সন্তান দুটো হযরত আলীর কোলে উঠলেন দুজন দুই কাদের উপরে চলে গেলেন কাদের মধ্যে কোলাকুলির মতন আমার বন্ধুগণ মুআনাকার মতন কাদের সাথে পিতা পুত্র কাঁধ মিলাইলেন নবীজি নজর করে দেখে হাসান আর হোসেন বাবা আলীর গালে মুখে চুমা খায় আবার হযরত আলী হাসান হোসেনের গালে মুখে চুমা খায় আর ডেকে ডেকে বলে আব্বু এতদিন পরে বাইরে থেকে আসলেন কাঁদতেছে চুমা খাইতেছেন মুসলমান ভাইরারে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসানকে চুমা দিলেন হোসেনকে চুমা দিলেন কথা নাই বার্তা নাই হঠাৎ করে আমার আপনার নবী এতিম নবী পাশের থেকে বোবা মানুষ যেমনে কানলে গুমরা গুমরা আওয়াজ হয় ওই রকম করে গুমরা গুমরা কানতেছে দিনের রসুল মদিনার বুলবুল বোবার মতন গুনগুনে কান্দে হযরত আলী বলতেছেন নবী গো আপনি কি আমরা কি কোনো কষ্ট দিলাম নাকি হযরত নবী পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আলী রে না 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 তোমরা আমায় কোনো কষ্ট দাও নাই ও আলী তুমি যখন তোমার হাসান হোসেনদের চুমা দিতেছিলা আর তোমার হাসান হোসেন বাবা বাবা বইলা যখন চুমা খাইতেছিল আলী রে তখনই আমার বাবা আমার মা আমিনা এবং আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে আমি মুহাম্মদের মা আমিনা কষ্ট পেলে মাফ করে দিবেন পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আলী রে মাফ চাইতে হবে না তবে আমি একটা কথা বলবো আজকের পর থেকে দুনিয়ায় যে সমস্ত ছেলেমেয়ের মাও নেই বাবাও নাই এতিম বাচ্চাদের সামনে তুমি তোমার আপন সন্তানদেরকে এইভাবে আদর করবে না কারণ তুমি জানো না রে আলী এইভাবে আদর করলে ওই এতিম সন্তানটার বাবার কথা মনে হয়ে যায় মার কথা মনে হয়ে যায় বিশ্বনবী কান্দার ডাক দিয়ে বললেন আলী রে আমারে তোমরা ব্যথা দাও নাই আমার মার কথা মনে হয়ে গেছে আমার বাবার কথা মনে হয়ে গেছে এই জন্য আমি কান্দতেছি এরে যুব কেন তোমার কান্না আসে না চার জিনিসের মধ্যে এক জিনিস হলো মায়ের চেহারা মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় আজকের পর থেকে কবুল হজের সওয়াব পাওয়ার আশায় মার চেহারা বেশি বেশি দেখবো মার চেহারা বেশি বেশি দেখবো ইনশাআল্লাহ মার চেহারা বেশি বেশি দেখবো এ বন্ধু আমার রসুলকে সাহাবে কেরাম প্রশ্ন করছেন ইয়া রসুলাল্লাহ আপনি বলেন তো দেখি আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে খেদমত করব কার আল্লাহ পাকের রসুল বললেন তোমার মার এর পরে কার বললেন তোমার মার এর পরে কার বললেন তোমার মার এর পরে কার বললেন তোমার বাবার এ মুসলমান ভাইরা রে মায়ের পায়ের নিচে বেহেশত আমার বন্ধুগণ আমার ভাইরা রে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে মায়ের খেদমত করা লাগবে বাবার খেদমত করা লাগবে বন্ধু আমি বিরক্ত করব না কিছুক্ষণের মধ্যে কিছু সময়ের মধ্যে আমি মোনাজাত করে দেব কিন্তু মোনাজাতের পূর্বে আমি আপনাদেরকে বলবো চারটা জিনিসের দিকে তাকাইনি আল্লাহ গুনাহ মাফ করে দেয় এক নম্বর হলো বাইতুল্লাহ দুই নম্বর হলো কালামুল্লাহ তিন নম্বর হলো কুতুবুল্লাহ চার নম্বর হলো মার চেহারা আর এই চারটা জিনিস বুঝাইতে গেছে আমি তিন জিনিস হেফাজত করার কথা বলতে যাইয়া এক নম্বর হেফাজত করবো নজর এই
নজর দিয়ে আমরা আর বাজে জিনিস দেখবো না, এই নজর দিয়ে আমরা কোরআন দেখবো, বাইতুল্লাহ দেখবো, এই নজর দিয়ে আলেমদের চেহারা দেখবো, এই নজর দিয়ে আমার চেহারা দেখবো, কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহর দেখাই, নারায়ে তাকবীর আল্লাহ নামান মুসলমান ভাইরারে আমার দুই নম্বর হেফাজত করা লাগবে, দুই নম্বর হেফাজত করা লাগবে, দুই নম্বর হেফাজত করা লাগবে জবান, এই জবানটা দিয়ে আর আমরা কোনোদিন মিথ্যা বলবো না, এই জবানটা দিয়ে আর আমরা কোনোদিন ফাঁসা কথা বলবো না, এই জবান দিয়ে কোরআন তেল